প্রিয় দর্শক, ঈদ মানে উৎসব, অন্যরকম এক সেলিব্রেশন। আর সেই সেলিব্রেশনকে আরেকটু স্পেশাল করতে আমাদের এই আয়োজন, সেরা রাঁধুনির ঈদ স্পেশাল মাংসের রেসিপিতে। আমি শ্রাবণ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রতি পর্বেই আমার সাথে থাকেন সেরা রাঁধুনির একজন রাঁধুনি, যিনি করে দেখান আপনাদেরকে দুটো রেসিপি। কে থাকছেন আজকে আমার সাথে, চলুন দেখে নেই। ফারহানা হাবিব, সেরা রাঁধুনি 1424, প্রথম রানার আপ, জেলা কুমিল্লা, পেশা রন্ধনশিল্পী। ফারহানা আপু, কেমন আছেন? ভালো, আপনি ভালো? হ্যাঁ, আমি ভালো আছি। আর আমার কাছে খুব ভালো লাগে যখন আমি একজন রাঁধুনির কাছ থেকে, এত কাছ থেকে আমি দুটো করে রেসিপি প্রতিদিন শিখছি। আর আমার দর্শক যারা আছে তাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগছে। তো সেরা রাঁধুনির এভারের সিজনে আপনি ছিলেন হচ্ছে ফার্স্ট রানার আপ। জি, এই গল্পটা তো একটা রূপকথার গল্পের মতো আপনার জন্য। সেই গল্পের একদম শুরু থেকে এখন পর্যন্ত ছোট্ট করে আপনার মুখ থেকে শুনতে চাই। শুরুটা হয়েছে মূলত, আমি অনেক বছর যাবতই ট্রাই করছিলাম যে আমি যাব, সেরা রাঁধুনিতে যাব। বাট যেহেতু আমার বেবিটা ছোট ছিল, কিছু সমস্যা ছিল, তো ওই কারণে আমি পার্টিসিপেট করতে পারিনি। তো এবার প্রথম থেকেই আমার মেয়েই আমাকে অনেক উৎসাহ দিয়েছে যে মা তুমি রেসিপি দাও। রেসিপি দেওয়ার পর আমি খুব টেনশনে ছিলাম যে মনে হয় সিলেক্ট হবে না, কিন্তু ও লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাকে বলেছে, মা তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবা তোমারটাই সিলেক্ট হবে, তুমিই হবা। তো ওর বয়স কত? ওর বয়স এখন 10 বছর। 10 বছর। তো আল্লাহর অশেষ রহমতে আমি একটা পর্যায় পর্যন্ত আসি, এবং প্রতিটা পর্যায়ে আমি আমার বেস্ট দেখাতে পেরেছিলাম সেরা রাঁধুনিতে, আর সেই কারণেই প্রথম রানার্স আপ হওয়া। তবে এখন কি মনে হয় আপু, যে ওই পুরো সিজনটা মনে হচ্ছে একটা স্বপ্ন ছিল। মানে এত ভালো লাগা ছিল সেখানে, এত মানে এত সুন্দর সময় কাটিয়েছি এই 1.5 মাস আমরা ওখানে। তো ওই সময়গুলোকে খুব মিস করি এখন, যে মনে হয় যেন স্বপ্নটা ভেঙে গেল। না, স্বপ্ন তো ভাঙেনি জন্যই কিন্তু আজকে আপনি এখানে, এবং আরো অনেক দূর এগিয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসি আজকের রেসিপি। আজকে আপনি কোন দুটো রেসিপি আমাদের দর্শকদের উপহার দিচ্ছেন? আজকে আমি একটা বিফ মাটন দিয়ে আমি একটা ফিউশন করব, সেটা হচ্ছে টক মিষ্টি পুদিনা গোশ। যেটা মিষ্টি পুদিনা গোশ, হ্যাঁ, মাটনের সাথে যে পুদিনা কত ভালোভাবে যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না এবং ট্রাইও করি না। আমরা ওই রেজালা, কোরমা ওইগুলাই ট্রাই করি। তো আমি আজকে যে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, আর আমার দাদির কাছ থেকে, আমার আম্মু শিখেছিল দাদির কাছ থেকে, আম্মু কাছ থেকে আমি, সেটা হচ্ছে বিফ রেজালা, এবং সম্পূর্ণ ভিন্ন একটা ওয়েতে ওটা আমি আজকে করব। ওয়াও, আমি খুবই এক্সাইটেড দুটো রেসিপি শেখার জন্য। দর্শক যারা আমার মতো অ্যামেচার রাঁধুনি যারা শিখতে চায়, তাদেরকে বলছি খুব দ্রুত ঝটপট খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ এই মুহূর্তে আমি দেখাবো টক মিষ্টি পুদিনা গোশের উপকরণ কী কী থাকছে। তেল পরিমাণ মতো, তেজপাতা 1টি, দারুচিনি 2টি, এলাচ 4টি, পেঁয়াজ কুচি 1/2 কাপ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, মেরিনেট করা মাংস 1 কেজি, শুকনা মরিচ বাটা 1 চা চামচ, পানি পরিমাণ মতো, তেঁতুলের চাটনি 1 টেবিল চামচ, চিনি 1/2 টেবিল চামচ, পুদিনা পাতা বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 5 থেকে 6টি, লেবুর রস 2 টেবিল চামচ। দর্শক, দেখে নিলাম টক মিষ্টি পুদিনা গোশের উপকরণগুলো, এবার চলে যাব রান্নায়। আপু চলুন শুরু করে দিই। ওকে, আমি এই পুরো রান্নাটাই করব হচ্ছে সরিষার তেলে। সরিষার তেল, হ্যাঁ, তাহলে আরো বেশি হেলদি হবে। আচ্ছা, আর আমি যেহেতু সময় স্বল্পতা, এজন্য আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি। এটা ম্যারিনেশন করেছি টক দই, লবণ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে। পেঁয়াজ বেরেস্তা, হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর একটা অ্যারোমা আসবে। ওকে, ফার্স্ট আমি এখানে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, সরিষার 1/2 কাপ। এখন আমি ফোড়ন দিব, এখানে দিব হচ্ছে তেজপাতা 1টা, 2 পিস দারচিনি এবং 4টা এলাচ। আচ্ছা, এটা একটু ফোড়ন আসবে, দেন আমি কাঁচা পেঁয়াজটা দিব। চলে আসছে, এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। ওকে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, একটু লাল হয়ে একটু হবে, দেন আমি মশলাটা দিয়ে কষাব। এখানে আমি আদা দেব হচ্ছে 2 চা চামচ, ঠিক আছে? ওকে, 1 চা চামচ, 2 চা চামচ, এবং রসুন বাটা দিব 1.5 চা চামচ। সবসময় আমরা রসুনটা একটু কমই দিব, হ্যাঁ, 1.5 চা চামচ। এখানে কিন্তু কোনো জিরা, ধনিয়া, এই সমস্ত হলুদ
কিছুই লাগছে না। ওকে, জিরা না কেন? মানে আমরা জানি যে মাংস, হ্যাঁ মাংসের জিরা, হ্যাঁ, কিন্তু এই রান্নাটাতে লাগছে না। এখন যেহেতু মাংসটা মশলাটা কষে গেছে, আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো হলুদ, ধনিয়া এবং জিরার গুঁড়ি লাগছে 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 না। আমি গোশটা যখন ম্যারিনেশন করেছি তখন আমি লবণ দিয়ে দিয়েছি, হ্যাঁ। এখন আর আমি এখানে কোনো লবণ দিব না, আমি এখানে কোনো পানি দিব না। মাংসের পানিতে মাংস সিদ্ধ হবে এবং একটু ঢি মাছে রান্না করতে হবে একটু ধৈর্য নিয়ে। এবং পরে যদি মনে হয় যে হ্যাঁ আমার আরেকটু হাফ ডান হয়েছে, আমার আরেকটু দরকার, প্রয়োজন ভেদে আমি দেন একটু পানি দিব, কিন্তু প্রথমত আমি এখন দিচ্ছি না। হ্যাঁ, এখন আমি যেটা করব, চুলাটা একটু কমিয়ে দিব, ঢেকে দেব। এটা এখন আস্তে আস্তে রান্না হবে। এই রেসিপিটা আপনার মাথায় আসলো কিভাবে, যে পুদিনা পাতার সাথে বা পুদিনার সাথে যে এরকম একটা ফিউশন একটা ব্যাপার আছে? মূলত পুদিনা পাতাটা আমার খুব বেশি ফেভারিট, তো আমি পুদিনা দিয়ে অনেক রকমের ডেজার্ট করি। আবার আমি চিকেন করি একটা পুদিনা দিয়ে। তো এমনিতেই হলো যে আমি বিফ দিয়েও ট্রাই করেছিলাম, আমার কাছে ভালো লাগেনি, কিন্তু আমি যখন মাটন দিয়ে করে দেখলাম তখন দেখলাম যে অসাধারণ হয় এই ইয়েটা। তো ওইখান থেকেই আমার কনসেপ্টটা আসে। এটা যখন কিছুটা হয়ে যাবে দেন আমরা এখানে মরিচ বাটাটা দিব। এখানে কিন্তু শুকনো মরিচ বাটা, শুকনো মরিচ, হ্যাঁ শুকনো মরিচের পেস্টটা দিয়েছি। ডাইরেক্ট আমরা গুঁড়া মরিচ দিব না, এটা দিয়ে আলাদা একটা স্বাদ আসবে এই শুকনো মরিচ বাটাটাতে। শুকনো মরিচ বাটা বাটা, হ্যাঁ, এটা আমি দিব এক চা চামচ। ওয়ান টিস্পুন থেকে একটু বেশি, কেউ ঝাল পছন্দ করে। যেহেতু এখানে টক মিষ্টির, আমি এখানে চাটনি ইউজ করব তেঁতুলের, তো ওইখানেও কিন্তু একটু ঝালটা ব্যালেন্স করবে, তাই আমি এখানে প্রায় দেড় চা চামচের মতন শুকনো মরিচ বাটা দিয়েছি। বাসায় এছাড়া আপনি মানে আপনার পছন্দের ডিশগুলো কি, যেগুলো আপনি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ? আমি সব ধরনের রান্না করতেই ভালো লাগে আমার, কিন্তু বেকিংটার প্রতি একটু দুর্বলতা বেশি। এটা হতে একটু সময় লাগে, খুব কম আছে, হবে তো সিদ্ধ হবে, কারণ আমি কোনো এখানে পানি দিচ্ছি না, একটু কম আছে, আস্তে আস্তে কুক হবে। আমার মাটন অলরেডি হাফ ডান, আমি এখানে অল্প একটু পানি দিব, হালকা একটু, হ্যাঁ একেবারেই অল্প পানি দিব, জাস্ট মশলাটা যাতে আরেকটু ভালো করে কষে। এবং এই পর্যায়ে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব। হ্যাঁ, তেঁতুলের চাটনি এখানে আমি দেব প্রায় এক টেবিল চামচ পরিমাণ, ঠিক আছে। দিব একটু চিনি, চিনি চিনি করবে কি আমার টেস্টটা ব্যালেন্স আনবে, কারণ এখানে আমি লেবুর রসও অ্যাড করব। তেঁতুলের চাটনি দিচ্ছি আর পুদিনা পাতাটা দিব সবচেয়ে শেষে, শেষে, হ্যাঁ, অল্প একটু চিনি প্রায় হাফ টিস্পুনের মতো, দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, পুদিনা পাতা একদম, হ্যাঁ একদম মিহি করে বাটা। কালারটা কিন্তু এখন অন্যরকম একটা কালার হয়ে গেল ওই যে পুদিনা পাতার জন্য। হ্যাঁ, এখন ঠিক এভাবে আমি খুব কম আছে এটাকে দমে রাখবো একদম 20 মিনিট, 20 মিনিট, 20 মিনিট। আচ্ছা আপু, আমার 20 মিনিট হয়ে গেল। আচ্ছা, এই পর্যায়ে আমি কাঁচা মরিচ দিব, জাস্ট ভেঙে দিব, হ্যাঁ, আর ওটা কেটে গেলে অনেক ঝাল বের হয়ে যায়, এই জন্য জাস্ট অ্যারোমাটা যাতে অনেক ভালো আসে আমি এই জন্য এটা হাতে ভেঙে দিব। সব শেষে আমি যেটা দিব সেটা হচ্ছে লেমন জুস। হ্যাঁ, এর আগে আমি চুলাটা বন্ধ করে দিব এবং যাতে লেমনের যে ভিটামিন সিটা সেটা এটা যাতে একদম যাতে ইনট্যাক্ট থাকে। যে বা যারা মাটন খায়ও না, আই হোপ যেটা দেখলেই তারা খেতে চাবে, এত চমৎকার একটা কালার এবং স্মেল দেখা যাচ্ছে। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আমি এখানে লেবু দিয়েছি, দুটা লেবু রাখবো, আপনি গার্নিশও করে ফেলতে পারেন। হয়ে গেল আমার টক মিষ্টি পুদিনা গোস। ওয়াও, কি সুন্দর দেখতে, এবং আমি জানি যেটা খেতে খুবই মজা হবে, ইয়ামি হবে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি পুদিনা গোস। আপনাদের সুবিধার জন্য প্রস্তুত প্রণালী আরেকবার দেখাচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে তেজপাতা, দারুচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, আদা বাটা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে ম্যারিনেট করা মাংস দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে শুকনা মরিচ বাটা, পানি, তেঁতুলের চাটনি, চিনি ও পুদিনা পাতা বাটা দিয়ে 20 মিনিট দমে রাখুন। সব শেষে কাঁচা মরিচ ও লেমন জুস দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন টক মিষ্টি পুদিনা গোস। ফারহানা আপু, তিনি আমাদেরকে খুব চমৎকার একটা রেসিপি দেখালেন। এবার সেকেন্ড রেসিপি শুনবো, কোনটি সেটি?
আমি করছি যেটা বিফ রেজালা, এটা আমার বাবার বাড়ি কুমিল্লাতে। তো আমার দাদা দাদি চাকরির সুবাদে ইন্ডিয়া ছিলেন অনেক বছর, তো সেই ইন্ডিয়া থেকে এই রেসিপিটা ওনারা নিয়ে আসছেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমার বাবার বাড়ি যেহেতু কুমিল্লাতে, কুমিল্লাতে শুধু আমাদের ফ্যামিলিতেই এই রেজালাটা হয়, এবং কোথাও হয় আর কোথাও হয় না, এবং তারা পারেও না। এমনকি আমি দেখিওনি, সিক্রেট পাস হয়ে যাবে, আর আমি দেখিওনি যে অন্য কোনো ফ্যামিলিতে এই রেজালাটা করে। রেজালা অনেকভাবে করা যায়, বাট এইভাবে মনে হয় না কেউ করে। আপনার মেয়ে তো নিশ্চয়ই আপনার কাছ থেকে এখন শিখছে? হ্যাঁ, আপনার কাছ থেকে টুকটাক রান্না শিখে বা সে অনেক কিছু রান্না করতে পারে। ইনফ্যাক্ট সকালবেলা প্রায় এমন হয় যে আজকে ভালো লাগছে না, তখন ওই দেখি যে আমার যে মেড সার্ভেন্ট আছে ওকে নিয়ে পরোটা তার এটা ভেজে ফেলে। নুডলস সে খুব ভালো রান্না করতে পারে, তারপর বেকিংটাও খুব ভালো পারে। বাহ, মানে কেক পেস্ট্রি এগুলো খুব সুন্দর করে সে করতে পারে। তাহলে তো আপনার অনেক বড় হেল্পও হয়ে যায় বাসায়। তা তো অবশ্যই। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড রেসিপি, যেটা সেটা রান্নাতে সেকেন্ডটা হচ্ছে বিফ রেজালা। বিফ রেজালা, দর্শক বিফ রেজালা শুরু করার আগে চলুন দেখি নেই কী কী লাগছে বিফ রেজালা তৈরিতে। গরুর মাংস 1 কেজি, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, আস্ত গরম মশলা পরিমাণ মতো, তেজপাতা 1টি, লবণ 7 মতো, ঘি 3 টেবিল চামচ, শুকনা মরিচ বাটা 2 টেবিল চামচ, ভিনেগার 3 টেবিল চামচ, তরল দুধ 1 কাপ, কাঁচা মরিচ 7 থেকে 8টি, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, চিনি 1 চা চামচ। শুরু করে দেই তাহলে আমরা। হ্যাঁ, আমরা এখন করব হচ্ছে বিফ রেজালা। বিফ রেজালা, বিফ রেজালা করার আগে যেটা করতে হবে, আমি চুলাটা ধরানোর আগেই আমি পাতিলে আগে বিফটা দিব, দেন আমি একে একে সব মশলা দিব। হ্যাঁ, আগে মশলা দিই, আগে মশলা দিয়ে নিব, মাখিয়ে নিব। হ্যাঁ, এখানে রসুন বাটা দিব হচ্ছে আমি 1/2 চা চামচ, আদা বাটাও দিব আমি 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি আমি কিছুটা রাখবো যেহেতু এটা পরে আবার একটু বাগার দিতে হয়, এলাচি, দারচিনি এবং তেজপাতা, লবণ, লবণ 1 টিস্পুনের মতন, আর হচ্ছে দিব ঘি, ঘি। হ্যাঁ, এটা টোটালি ঘি এবং বাটার অয়েল দিয়ে রান্নাটা করতে হয়। এই তো আমি এখন এটা ভালো করে মাখাবো, মাখানো হয়ে গেলে দেন হচ্ছে চুলা জ্বালিয়ে, হ্যাঁ তারপর আমি চুলাটা দাবো। এটা এইভাবে মাখানো অবস্থায় অন্তত 20 মিনিট রেখে দিতে হবে, 20 মিনিট রেখে দিতে হবে, তারপর আপনি চুলাটা বাড়াবেন। এবং এটাও আপনি ওই যে একটু স্লো কুকিংই করতে হয়, মানে পানি দিবেন না, মাংসের পানিতে মাংস সিদ্ধ হবে। আমাদের মাংসটা প্রায় বলক চলে আসছে খুব ভালোভাবে। এই পর্যায়ে আমরা আমাদের মরিচ বাটাটা দিব, হ্যাঁ মরিচ বাটাটা দিব, শুকনো মরিচ বাটা। এবং এখানে একটু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে শুকনো মরিচটাকে আমরা বিচি ফেলে শুকনো মরিচটা গরম পানি দিয়ে ভিজিয়ে দেন আমি পিষে নিয়েছি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু বেশ খানিকটা যাবে, যেহেতু শুকনো মরিচের শুধু বিচি নেই, ঝালটা কম হবে বাট রংটা অনেক সুন্দর হবে এই কারণে। হ্যাঁ, বাট কেউ যদি মানে এত কষ্ট নাও করতে চায় তাহলে সে তো মনে হয় বিচি সহই বেটে নিতে, তাহলে যে ঝালটা বেশি হয়ে যাবে। এখানে দেখেন সুন্দর কষে গেছে, আমি এই পর্যায়ে একটু ভিনেগার দিব। ভিনেগারটা দেওয়ার মানে হচ্ছে গোশটা ইনট্যাক্ট থাকবে কিন্তু খুব জুসি হবে। আমি এখানে ভিনেগার দিব হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ, ঠিক আছে? এবং ভিনেগারটা দেওয়ার পরে আপনি দেখবেন অ্যারোমাটাই চেঞ্জ হয়ে যাবে, একদম পুরাই অ্যারোমাটা চেঞ্জ হয়। এটা একদম তেলের উপরে আসবে, আমি একদম ঢেকে দিব, আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলবো। হ্যাঁ, এটা খুব স্লো কুকিং করতে হয়। আমি ঢেকে দিব এবং এটা তেলের উপরে আসবে, ঠিক আছে? তেলের উপরে আসলে দেন আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। দুধের মধ্যে এটা একটু রান্না হবে এবং দেখেন চেহারাটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ঢেকে দিব, ঢেকে দিব, এটা হতে থাকো, এটা হতে হতে আমি এখানে বাগারের প্রিপারেশনটা নিয়ে নেই। হ্যাঁ, আচ্ছা, আমি ঘি দিই বাগার দিব। হ্যাঁ, মাঝে মাঝে আমরা একটু রেচ খেতেই পারি, তবে পরিমাণে অল্প, আর ঈদের সময় তো পারিই পারি সেটাই। আচ্ছা, এটা আমরা একটু বাগার দিব, পেঁয়াজটা একটু হবে। আচ্ছা, আমাদের
দুধটা তো আমি দিলাম, এখন যেটা এই ইয়ের মেইন আকর্ষণ সেটা হচ্ছে আমি এখানে ধনে পাতা দেবো, সেটা হচ্ছে বিলাতি ধনে পাতা। আচ্ছা, ধনে পাতা দুই রকমের আছে, একটা হচ্ছে দেশি, এটা হচ্ছে বিলাতি। হ্যাঁ, বিলাতি ধনে পাতা দিব। আর কাঁচামরিচটা আমি একটু ভেঙে দেব, এবং কাঁচামরিচটা এখানে অনেকখানি যাবে। হ্যাঁ, প্রায় 7-8টা কাঁচামরিচ যাবে। এবং যেহেতু এখন কাঁচামরিচ দিলাম, আমি বিলাতি ধনে পাতাটা দিয়ে দিব। হ্যাঁ, একটু গোল্ডেন ব্রাউন করবো, তবে পেঁয়াজটা যেন লাল না হয়। হ্যাঁ, এটা একটু খেয়াল করবো যাতে পুড়ে না যায় পেঁয়াজটা। হ্যাঁ, বাগানের নিয়ম হচ্ছে যখনই পেঁয়াজটা 75% হয়ে যাবে তখনই আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নিব, নাহলে বাকি হ্যাঁ পুড়ে যাবে। বাকি কুকটা হবে এই বন্ধ তেল, মানে এই গরম তেলটার মধ্যেই বাকি কুকটা হয়ে যাবে। এখন আমি বাগানটা সুন্দর, খুবই সুন্দর কালার এবং সুন্দর স্মেল। হ্যাঁ, একটু চিনি দিব, সেটা হচ্ছে টেস্টটা, হ্যাঁ টেস্টটা ব্যালেন্স আসার জন্য। আপনার দাদির এই রেসিপিটি এখন পুরো বাংলাদেশের মানুষ সবাই জেনে গেল। যেটা আমাদের খাওয়ার যোগ্য সেটা দিয়ে আমরা সাজাবো। খুব বেশি, কারণ এটা দেখতে এতই লোভনীয় যে খুব বেশি দেওয়া যাবে না, বাস এতটুকুই। কি সুন্দর আপু, হয়ে গেল আমার বিফ রেজালা। ইয়েস, খুবই সুন্দর একটা রেসিপি, কারণ এই একটা বাটির মধ্যে বিফ রেজালা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানে আপনার দাদির স্বপ্ন জড়িত, আপনার একটা জেনারেশনের গল্প ছোট্ট একটা বাটিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং আমার দর্শকরাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। দর্শক, বিফ রেজালা তো হয়ে গেল, কিন্তু আপনাদের জন্য পুরো প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে গরুর মাংস, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আস্ত গরম মশলা, তেজপাতা, লবণ ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে কষান। আরেকটি ফ্রাই প্যানে ঘি ও পেঁয়াজ দিয়ে ভেজে নিন। কষানো হলে শুকনা মরিচ বাটা ও ভিনেগার দিয়ে ঢেকে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে তরল দুধ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি রান্না করুন। সব শেষে ভাজা পেঁয়াজ কুচি ও চিনি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু বিফ রেজালা। দেখে নিলেন বিফ রেজালার প্রস্তুত প্রণালী। এবার রয়েছে আপনাদের জন্য আজকের টিপস। মাংস থেকে চর্বি কমাতে হলে প্রথমে গরম পানিতে মাংস সেদ্ধ করে পানি ফেলে দিন। প্রিয় দর্শক, দেখে নিলাম আজকের টিপস, এবারে দেখবো আগামী পর্বে কি রেসিপি থাকছে। আজকে আমি দুইটা রেসিপি করছি, একটি হলো মাটন র‍্যাক অফ ল্যাম্ব, আরেকটি হলো আমার মায়ের খুব মজার একটি ডিশ, সেটা হলো বাদামি মাংসের কাবাব। আপু, থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার দুটি রেসিপির জন্য। ভালোবাসা সবসময়, শুভকামনাও সবসময়, কিন্তু রাধুনির পক্ষ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার। ধন্যবাদ আপু আপনাকে, এবং ধন্যবাদ NTV-কে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ডাকার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি সেরা রাধুনির ঈদ স্পেশাল মাংসের রেসিপি থেকে। আমি শ্রাবণ ফিরে আসবো আগামীকাল আরও চমৎকার দুটি রেসিপি নিয়ে, এবং সেরা রাধুনির একজন রাধুনিকে সাথে নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু বলতে চাই আমাদের এই পুরো আয়োজনটুকু আপনাদের জন্য, আপনাদের এতটুকু ভালো লাগা দিতে পারলেই আমরা সার্থক। যদি বাসা আপনি এটি ট্রাই করেন তাহলে কিন্তু আমাদের কষ্টটুকু সার্থকতা পায়। সো এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।